হ্যালো দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই কারণে আমি কলিজে বোনা করতাম তো তরকারির বাগার বহিরাম তো ফার্স্টে তেল উল দিয়া আর গরম মশলা দিলাইছি দিয়ার পেঁয়াজ দেলাইরাম। তো এই রেসিপিটা আমার ইচ্ছা আছে আমি কুকিং চ্যানেলে দিতাম আমি একবারে উল্টা পাল্টা করে লাইছি তো গরু জেলা রান্ধিওয়ালাও করে ইচ্ছা আছে কি পেঁয়াজও মজার পরে গড়া মশলা দিয়া দিয়া তো কলিজা সারতাম তো এইলা না জেলা মাংস রাঁধি আমি সব সময় যারা আমার রেগুলার ব্লগ তারা অবশ্যই দেটা ফার্সেন আমার মাংসটা আমি কিলা রাঁধি তো হলেও বয়াই দিছি আর এই কারণে দেলাইছি আদা রসুন পেস্ট দিয়া আমি এখন লারিয়া নিম আর ইয়াঠু বড় বড় খরি দিছি যা মানে ওইতে ওইতে ফিয়াজ একবারে ওই যা লাইক বড় দিছি তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালা লাগবো আর ভালা লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করছ না প্লিজ সাবস্ক্রাইব করে লাইবা আর যারা অলরেডি করে লাইছেন তার অসংখ্য অসংখ্য থ্যাংকস আর কেন আমি এখন দেহতার লাল ফিয়াজ দি রাঁধারাম তো লাল পিঁয়াজ দি মাঝে মাঝে আমার তরকারি রাঁধতে যে ভালো লাগে আর তোরা আছে নানি পিঁয়াজ লাল পিঁয়াজ আসলে মনে খাওয়া হয় না বেশিরভাগ বড় বড় পিঁয়াজও বানানো হয়ে যায় এনেও আমি দেলাইছি স্বাদ মতো লবণ দিয়া আর চাইছিলাম আর কি গুড়া মশলা দিতাম তো দেওয়ার বা একটু পরে কলিজাও সারি আর কলিজাতে আমি সামান্য সিদ্ধ করিয়া নিছি। বেশি সময় নাই আঁকি একটু সময় সিদ্ধ সিদহরিয়া আনিছি যে হলিজার মাঝে একটা বাদ স্মেল আছে যায় কি জেলা তো কলিজা আসলে আমি বোনা করি খরি পরে আমার তো মাঝে মাঝে আঁকি রান্ধি আমার নিজের লাগে আমার কলিজা রাখা মজা তো জানি না দেখা যাক হয় তো এই কেন লাড়িয়া দিয়া ফার্স্ট সাত মিনিট জাল দিছি জাল দেওয়ার পরেও গুড়া মশলা দিলাইছি মরিচের গুড়া হলুদর গুড়া ধনিয়ার গুড়া সামান্য জিরার গুড়া এখন আমি লড়িয়া দিয়ে আর বালাই বালাইলে বুনিয়া নিম। তো কালারে লাগের খুব সুন্দর আইছে তো এই আমি আরও সাত আট মিনিট জাল দিছি জাল দেওয়ার পরে আবার লাড়িয়া দিৰাম কারণ গুড়া মশলা দিছি আর বেশি পানিও নাই যো ধরিলে তো একটু লড়ি লড়িটারে আমি রাঁধাম আর কলিজা বোনাটা আমার সবটাকে বেশি পছন্দ কলিজা আমি সব সময় খাই দেশো তাহতে যে সময় কলিচা খাইতাম একটু বাই সরিয়ারও খাইতাম সময় নিয়া তো ফার্স্টে নতুন তাহাতে আমার কাছে লাগতো ভালো লাগতো না যে সময় একদিন দুই দিন জাল দিয়া একটু তরকারিটা কালার চেঞ্জ হয় তো আমার কাছে লাগতো আরও বেশি মজা লাগতো কাঁচা পিঁয়াজ দিয়া তো কলিজা খাইতে যে ভালো লাগতো হাত দিয়েছর মাঝে কোনো বাদ গন্ধও থাকে নাইলা খলিজার মাঝে তো কতদিন আগের ফ্রিজও থাকে তারপর ফ্রিজ থেকে বার করে খাওয়াও হয় তো এই আমি একটু ফানি দিছিলাম পানি দেওয়ার পরে পুরাফু আমার ওই গেছে আর এখন দেহতার পারা কলিজার কালারটা আমি একদম বুনা বুনা রাখি দিছি আর ইকানৈল গারি আহটা কেয়াল হই রসগোল্লা তোরা বানাই তো রসগোল্লা আসলে আমার তেমন একটা বানানি ফরছে না বেশি বানাইছি না একদিন বানাইছিলাম মাত্র আর সব তো মোটামুটি কম বেশ বানাইছি সমসম বানাইছি তারপরে ক্রিম জাম কালোর জাম গোলাপ জাম সাদা মিষ্টি সব তো আমার বানানি ফরছে তবে রসগোল্লাটা আমি কম বানাইছি তো একদিন টাইম বানাইছিলাম তো খাইছিলাম বাদ লাগছে না আজকে হইতে আর একটু রসগোল্লা বানাই আর আজকে আমি যাইম আমার নন বাসাত সাত বা কাকত দিনে তো ওইতে একটু মিষ্টি বানাই আর বাসা সাতনি মুগি এইখানেও আমি দেতারপারা সানা নিছি চানাটা আমি আসলে দেখাইছি না আমার কুকিং চ্যানেলেও চানার রেসিপিটা আছে আপনারা চাইলে দেখি নিতে পারবো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্স দিবনে আর চানাটা আমি ফার্স্ট ছয় মিনিটলাকান ইটারে মাখছি মাখিয়া একবারে স্মুথ হরিয়া তো গলি গেসিন বলিয়া নিছিগি তো দেখতাম ফার্সেন আমি সারা দেখাইছি না আর কেন আমি নিছি আড়াই কাপ চিনি তারপরে পাঁচ কাপ ছয় কাপান ফানি নিছি নিয়ার ইটারে আমি এখন সারা মাখি উতিয়ে উঠলে তারপরে মিষ্টি গেসিন সারতাম এখন আমি একটু গুড়িয়া রাখি দিব গুড়লে তো সকাল সকাল উতরে যাব তো দেড়টা হয় আমার মিষ্টি শিরাটা উতরে গেছে এখন আমি মিষ্টি আমি একলগে লগে দিরাম তো বানাইয়া একলগে দিবা আর একটা একটা হরি দিবা না আবার সুন্দর হইতো না তো আমি সবটি বানাই একলগে সারাম আর আমার ইন বারোটা মিষ্টি হয়েছে একটু আমি আঁকি মিডিয়াম সাইজের মাঝে খরচি তবে আপনার যেন আরো মানে দোকানও লাগান মোটা মোটা সাইন তে আটটা বা নয়টা হতে পারবা আর আমি একটু স্মলও বালা স্মল বলতে বেশি স্মল না দেখেও বুঝতে পারা তো এটা আমি আটটা কি দশ মিনিট এটারে জাল দিছি জাল দিয়ে আর দেখতে পারা আমার মিষ্টিটা কিলা ফুলছে তো মিডিয়াম হাই হিটে আমি এটারে জাল দিছি এখন আমি আবার গুড়িয়া রাখি দিমু চুলার আগুনটারে একদম মিডিয়াম হরিয়া আমি জাল দি আরো ত্রিশটা কি চল্লিশ মিনিট তো এর ভিতরে আমার মিষ্টিটাও হয়ে যাব আমি একটু লড়ি আউরিয়া উল্টাইয়া দিলাম যাতে ও সাইডটা সুন্দর মতো হয় তো আজকে আমার নন শরীর পাশে যাইতাম আর স্কুল বন্ধ আফা আর আজকে আইও ও যাইমো আর এইখানে তার বা কেন হয়েছি একটু দইও বানাই মো দইটা আর আপনার লগে শেয়ার করছি না দই আমার কুকিং চ্যানেল আছে আপনারা যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন না অবশ্যই দেখিয়ে নিবা মিষ্টি দই রেসিপিটাও আমার কুকিং চ্যানেলও আছে তো এখানে আমার মিষ্টি হয়ে গেছে আমি এখন চেক করাম তো দেখাই পারফেক্ট কিলা রসগোল্লাটা ওইলে বস্তা এখন আমি একটা মিষ্টি নিলাম নিয়া আর শিরা খেয়ে দিলাম না শুধু মিষ্টিটা তুলিয়া পানির মাঝে দিছি তো মিষ্টিটা একবারে ফানির নিচে গেছে গিয়ে এর মানে আঁকি বস্তা রসগোল্লাটা পারফেক্ট হয়েছে এখন আমি আবার মিষ্টিটা তুই দিছি শিরার আর এই মিষ্টিটা আমি সাত থেকে আট আট ঘন্টা লাগে আমি তৈ দিব শিরার মাঝে তো ওই গেছে আমার মিষ্টিটা আমি আসলে ডরাইছিলাম ওই মিষ্টি ওই বনে আর বাদ হইছে না তো আসলে যে কোনো জিনিস কিন্তু ইচ্ছা করলে তাও নিজের গেছে ওয় যদি মন থাকে যে কোনো জিনিস চাও চাইলে পারা যায় তো আমিও চাইছি চেষ্টা করছি খুব সুন্দরও হয়েছে এখন আমি একটা মাটি ফাথিলর মাঝে লইয়া আর ফ্রিজের মাঝে রাখি দিব সাত থেকে আট ঘন্টা তো বিতল পর্যন্ত শিরা আরও বেশি মানে সুন্দর মতো যাইব আর এখানেও আছে একটু লন্ড্রি আছে তো লন্ড্রি খরানির তো কাপড়টা অলরেডি ধোয়া হয়ে গেছে আর সাবন যে সময় দেয় সাবন দেওয়ার পরে দইয়ে তো আবার নতুন পানি দিয়া ইয়া ক্লিন করে তো ওই দিয়ে আমি বাইরের ওয়েদারটা দেখাইলাম আর কাফল হইয়া হয় কাপড় একবারে হুকানির দিয়া তারপরে বাসা যাই তো এমনি মোটামুটি বাদ নাই আজকের ওয়াদারটা রহিত আছে বারা তো রাহমা আইসন আমার লগে আর রাহমা স্টুল আর বইয়ে রাখি দিছে তান্ডে আর তাই তো বইত তো দেখরা আর তাই তো বারা আইবার লাগে ফাগল যাই খালি ভাড়া আর ইউসুফ তো এখন মার্শাল্লা স্কুলেও যার তার আজকে স্কুল বন্ধ শনি রবি আর সোমবারে খুলব তো আসলে তার আগে একটু টেনশন করছিলাম হে খুব বেশি এক্সাইটেড আর তার ভালো সময় কাটার স্কুলও যাওয়ায় আর কেন আসলে স্কুলেও কিন্তু খুব বেশি টেক কেয়ার করে তারা কোনো টেনশন করছে নাই তো সকালে আসলে তারে তুলিয়া খাওয়া নিয়ে আর কি এতো কষ্ট পড়ে যায় সকালে টাইমে আসলে কিছু খাইতে চায় না আর কেন তারা খানি উনি দে তারপরে হয় নিজে তো ফারমনা না তারা হওয়াই তো ফারবনে খাইবনে ও আর কি আর খুব বেশি খানি মাজে মানে ঝামেলা করে খাইতো তো চায় না আরো সময় লাগে তার কাম ইয়া মুখও বই থাকবো আর কোনো খবরও নাই ওলা অবস্থা তো আজকে লাগে আমার ব্লগটা আর বেশি লম্বা করতাম না বাক্য আপনার লগে লাইলাম আর এখন বিদায়ী রামগে বালাতা হক্কা আল্লাহ হাফেজ